Kanton Professional College Mau Syahid. Ini শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। তো শিক্ষার্থীরা আমি আজকে সপ্তম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপত্তা নৈতিক বাগান সম্পর্কে আলোচনা করব। বলা বাহুল্য আজকের এই ক্লাসটি ষষ্ঠ ও সপ্তম শ্রেণী দুটি ক্লাসের জন্য কিন্তু প্রযোজ্য। হ্যাঁ, এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড জিনিসটা কি এবং এক ধরনের চাবিও বলা যায়। ধরো আমি একটা ঘরের মধ্যে ঢুকতে গেলে একটা অ্যাকাউন্টে ঢোকার জন্য এরপর যে পাসওয়ার্ডের কথা বলা হচ্ছে সে পাসওয়ার্ডটা আমরা কীভাবে ব্যবহার করি বা কোথায় ব্যবহার করি, কোনো ডিভাইস বা অ্যাকাউন্ট বলতে কী বোঝায়। ডিভাইস বলতে আমার একটি কম্পিউটার আছে কিংবা একটি মোবাইল আছে বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস, সেই ডিভাইসকে সংরক্ষিত রাখার জন্য বা সিকিউর রাখার জন্য সেই ডিভাইসের মধ্যে আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি। অর্থাৎ আমরা যদি পাসওয়ার্ড ইউজ করে থাকি সেই ক্ষেত্রে যেই ডিভাইসটির ওনার অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসটি যার সেই শুধুমাত্র পাসওয়ার্ড ব্যবহার করে। সেই অ্যাকাউন্টে যদি আমি পরবর্তীতে আবার ঢুকতে চাই সেক্ষেত্রে আমার পাসওয়ার্ডের প্রয়োজন। কিংবা যে সফটওয়্যারে অনলাইন বেসড, তো সেই কারণে অনলাইনে আমি পাসওয়ার্ড থাকলে পরে পাসওয়ার্ড দিলে কোনো অ্যাকাউন্টের মধ্যে
সঠিক পাসওয়ার্ড দিয়ে আমি কোনো অ্যাকাউন্টে যেতে পারবো, আদারওয়াইজ অ্যাকাউন্টে ঢোকা আমার পক্ষে সম্ভব না। এই পাসওয়ার্ড কি করে আসলে? এই পাসওয়ার্ড দিয়ে প্রাইভেট ইনফরমেশন নিশ্চয়ই পাসওয়ার্ড সম্পর্কে একটা ধারণা পেয়েছি। পাসওয়ার্ড আমরা কেন ব্যবহার করবো, পাসওয়ার্ড কি, তারপরে হচ্ছে এই পাসওয়ার্ডটি কেন ইউজ করা হয়। এই পাসওয়ার্ডটি ইউজ করা হয় হচ্ছে অ্যাকাউন্ট পার্টিভের সময় নিরাপদ সেগুলোকে নিরাপদ জানাতে পাসওয়ার্ড দেওয়া না থাকলে কিন্তু তোমার ইলেকট্রনিক ডিভাইস হোক কিংবা ইন্টারনেট ভিত্তিক কোনো অ্যাকাউন্ট হোক সেগুলো এক হওয়ার সম্ভাবনা আছে। পাসওয়ার্ড ইউজ করার মূল কারণটা হচ্ছে কোনো অ্যাকাউন্ট কিংবা ডিভাইসকে নিরাপদ রাখা। যে বিষয়টি আসছে আমাদের সাথে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। বিভিন্ন অনলাইন মাধ্যমে আমরা যখন কাজ করি তখন আমাদের অ্যাকাউন্ট সম্ভব সিকিউর থাকে, সে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এই হ্যাকিংয়ের ভেরিফিকেশন বিভিন্ন অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ আমাদেরকে দিয়ে থাকে, যেমন নিরাপত্তা প্রদান করে। এই প্রধান নিরাপত্তা প্রদান করার জন্যে মূলত ভেরিফিকেশনটা হচ্ছে আসলে দুই ধাপ যাচাই করতে হয়। আমি কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে চাইলে তারা আমাকে দুই ধাপে যাচাই করার চেষ্টা করবে, কাজ আমাকে যাচাই করবে আমি যে অ্যাকাউন্টে বুক করি সেই অ্যাকাউন্টে আসলে অ্যাকচুয়াল যে মালিক সেই মালিক আমি কিনা, ঠিক আছে। সেই মালিক যদি আমি হই তাহলে আমি অবশ্যই ভেরিফিকেশনের জন্য তারা আমার কাছ থেকে যে ইনফরমেশনগুলো চাইবে আমি তাদেরকে সেগুলো এক্স্যাক্টলি বলতে পারবো। যদি বলতে পারি তাহলে হয়ে গেল যে যে অ্যাকাউন্টটি অ্যাক্সেস করা ভেরিফিকেশন। এগুলো আমি একটু আগে বলেছি, অর্থাৎ অ্যাকাউন্টের প্রকৃত মালিককে যাচাই করার জন্য মূলত ট্রাস্ট ভেরিফিকেশন করা হয়। এই ট্রাস্ট ভেরিফিকেশন করলে কি হয়, এই ট্রাস্ট ভেরিফিকেশন করলে অ্যাকাউন্ট অনেক বেশি নিরাপদ থাকে। ট্রাস্ট ভেরিফিকেশন পদ্ধতিটা কি, এটি হচ্ছে অ্যাকাউন্টের প্রবেশের সময় যাচাই করার জন্য ব্যক্তির মোবাইল নাম্বারে অ্যাকাউন্টে প্রবেশ করতে চান। ধরো আমার একটি জিমেইল অ্যাকাউন্ট আছে, সেই জিমেইল অ্যাকাউন্টে যদি আমি টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে থাকি
পাসওয়ার্ড দেওয়ার পরে টু স্টেপ ভেরিফিকেশনের যে সেগমেন্ট সেখানে তারা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম্বারটি দিয়েছিলাম বা যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম ডিজিটাল কোডটি নিয়ে আমি যখন এই যেই ইমেলটি ইমেলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, কারণ আমার পাসওয়ার্ড জানার পরেও তাকে একটি ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড দিতে হবে। এখন সেই ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে আমার মোবাইল নাম্বারে মাধ্যমে, এখন আমার মোবাইলটা থাকবে অবশ্যই আমার কাছে। তাহলে যে অনাকাঙ্ক্ষিতভাবে আমার অ্যাকাউন্টে ঢুকতে চাইবে সে কিন্তু আর আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, অর্থাৎ এই ছয় ডিজিটের কোডটি টাইপ করলে পরেই আমার অ্যাকাউন্টে ঢুকা যাবে, ডিভাইসগুলোতে যখন আমরা অ্যাক্সেস করি সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দিয়ে থাকি, বা ইন্টারনেটে ক্যারেক্টার বলতে কি বুঝায়, ক্যারেক্টার বলতে বোঝানো হচ্ছে পাসওয়ার্ডের যে সংখ্যা সেই সংখ্যাগুলি যেন কম করতে পারবে, ঠিক আছে। এরপরে আমরা যে পাসওয়ার্ডটি দিতে চাইবো সেই পাসওয়ার্ডের মধ্যে নাম্বার উপস্থিত করা, অর্থাৎ ধরো বিভিন্ন ধরনের স্পেশাল সিম্বলগুলো আছে, বিভিন্ন ধরনের নাম্বার আছে, নাম্বার ইউজ করার ক্ষেত্রে আবার মেনটেন করতে হবে আমি যেন সিরিয়াল কোনো নাম্বার থাকে, এই ধরো 1 2 3 4 5 কিংবা 5 4 3 2 1 এভাবে কোনো নাম্বার দিলে পরে সেটি খুব ইজিলি হ্যাক করা যায়, ঠিক আছে। তারপরে আমরা স্পেশাল সিম্বলগুলো দিতে পারি, যেমন এট দ্য রেট অফ, তারপর হচ্ছে হ্যাশ, ডলার সাইন, হ্যাঁ এইগুলো হচ্ছে আমার মূলত স্পেশাল সিম্বল। সেই স্পেশাল সিম্বলগুলো দিয়ে যখন আমি পাসওয়ার্ড ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু হ্যাক করা একটু কষ্ট হয়ে যায়। যারা হ্যাকার অর্থাৎ তারা তো অনেক ভালো প্রোগ্রামার, তারা চাইলে কিন্তু হ্যাক করতে পারে, কিন্তু ওই হ্যাক করার পরেও তাদের অনেক বেশি ব্যাক পেতে হয় আর কি। কিন্তু ফিউস্টে ভেরিফিকেশন করতে গেলে দিলে একটু আগে যে বললাম সেক্ষেত্রে কিন্তু হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে না, সে চাইলেও কিন্তু হ্যাক করতে পারবে না। আচ্ছা, এরপরে পাসওয়ার্ডের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ব্যবহার করা, অর্থাৎ পাসওয়ার্ড কিন্তু কেস সেন্সিটিভ, মানে কি জানো কেস সেন্সিটিভ মানে হচ্ছে আমি ধরো পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের কোনো অক্ষর দিয়েছি, সেক্ষেত্রে পাসওয়ার্ড
করার ক্ষেত্রে কিন্তু আমি ওই ছোট হাতের অক্ষর দিলে হবে না, বড় হাতের অক্ষরের সাথে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষরের সাথে ছোট হাতের অক্ষর আমাদেরকে দিতে হবে। যদি আমরা এভাবে দিই সেক্ষেত্রে পাসওয়ার্ডটি অনেক বেশি সিকিউর হবে। তাহলে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারটি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি, কারণ হচ্ছে এই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আমি যেভাবে ইউজ করব পাসওয়ার্ডের মধ্যে আমার ম্যাচ করানোর ক্ষেত্রেও কিন্তু ক্যাপিটাল এবং স্মল ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি ধরো আমি ছোট হাতের অ্যা দিয়েছি, বড় হাতের অ্যা দিলে কিন্তু হবে না ম্যাচ করানোর ক্ষেত্রে, ছোট হাতের অ্যা দিতে হবে। তো এই জন্য এটি অনেক বেশি সিকিউরিটির জন্য আমরা ক্যাপিটাল স্মল এগুলো দিতে পারি, এই জন্যই এটাকে বলা হচ্ছে কেস। তুমি বড় হাতের অক্ষর দিয়ে অফ করলে তুমি অবশ্যই সেটা ম্যাচ করানোর ক্ষেত্রে বড় হাতের অক্ষর দিতে হবে। এরপরে অবভিয়াস ওয়ার্ডগুলো পরিহার করা। অবভিয়াস ওয়ার্ড বলতে কী বোঝাই, একটু আগে বলেছিলাম যে 1 2 3 4 5 বা এইভাবে সিরিয়াল নাম কোনো নাম্বার ইয়ে দেওয়া কিংবা কোনো নাম দেওয়া, কেমন যেমন ধরো এই সবাই আমরা যারা অ্যাকাউন্ট খুলে থাকি তারা কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা আমাদের নাম ইউজ করে থাকি, মোবাইল নাম্বার ইউজ করে থাকি, বলে সেটা ছড়ি দিই, এই ধরনের কিছু ইনফরমেশান আমরা ইউজ করে থাকি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে। তো এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। যদি আমরা সেগুলো পরিহার করতে না পারি তাহলে পরে পাসওয়ার্ডটি স্ট্রং হবে না এবং পাসওয়ার্ডটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। এখন যে বিষয়টি আছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারে অনৈতিকতা, অর্থাৎ ক্রেডিট কার্ডটি হচ্ছে আমাদের কত যোগাযোগ প্রযুক্তির এই একটি গুরুত্বপূর্ণ ব্যবহার, অর্থাৎ এখন কিন্তু আমাদের আস্তে আস্তে মানুষ হ্যান্ড ক্যাশ থেকে উঠে যাচ্ছে, অর্থাৎ উন্নত যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু হ্যান্ড ক্যাশ থেকে উঠে গিয়েছে অলরেডি। তার মানে এই হাতে টাকা গুনে টাকা দেওয়া, টাকা ক্যারি করা, এই ধরনের ব্যাপারগুলো উন্নত কান্ট্রি এই সিস্টেম ক্রেডিট কার্ড সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ট্রানজ্যাকশন সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই আমাদের সেই হ্যান্ড ক্যাশ যে সিস্টেম সেটা আমরা উঠিয়ে নিতে পারি। তো এই ক্রেডিট কার্ড ব্যবহারে আবার কিছু অনৈতিকতা ধরা পড়ে, যেমন ক্রেডিট কার্ড যারা ব্যবহার করে থাকেন সেই ক্রেডিট কার্ডে অনেক সময় ক্রেডিট কার্ডের নাম্বার চুরি হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে হচ্ছে ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড চুরি হওয়ার সম্ভাবনা থাকে, ক্রেডিট কার্ডের যে ভেরিফিকেশন যারা মূলত অনলাইনের সাথে জড়িত, অনলাইন ট্রানজ্যাকশন সিস্টেমের সাথে জড়িত, তো তাদের মাধ্যমে মূলত এই ধরনের কাজগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ক্রেডিট কার্ডটা আমরা কেন ইউজ করি, মূলত ক্রেডিট কার্ড ইউজ করে থাকি লেনদেনের অনলাইন ভিত্তিক মাধ্যম হিসেবে, অর্থাৎ টাকা পয়সা এই ট্রান্সফার করার ক্ষেত্রে কিন্তু আমরা এই টাকাগুলো এই সিস্টেমটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে কার্ড চুরি করা, অর্থাৎ অনৈতিক যে ব্যবহারের কথা বলছি সেই অনৈতিক ব্যবহারটা কিভাবে আসে যদি আমার কার্ডটি চুরি হয়ে যায়। ধরো আমি যে কার্ডটি ইউজ করব সেই কার্ডের 16 ডিজিট কিংবা 17 ডিজিটের একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটি যদি আমার চুরি হয়ে যায় সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট থেকে কিংবা আমার কার্ড থেকে টাকা চুরি করার সম্ভাবনা থাকবে, সে চাইলে আমার কার্ড থেকে টাকা চুরি করে নিয়ে যেতে পারবে। এখানে কার্ড চুরি বলতে বোঝাচ্ছে আসলে কার্ডের ইনফরমেশন সমূহ সহ চুরি করা, অর্থাৎ কার্ডের নাম্বার চুরি করা, তারপরে হচ্ছে পিন নাম্বার চুরি করা, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো যদি কেউ চুরি করে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আমার কার্ডটি সম্পূর্ণ ইনসিকিউর হয়ে যায়, যে কেউ চাইলে আমার কার্ড থেকে টাকা হারিয়ে নিতে পারে। এখানে এই জিনিস বলে রাখা ভালো, আমরা যারা অনলাইন ট্রানজ্যাকশন সিস্টেম ইউজ করে পণ্য কিনে থাকি বা পেমেন্ট
আমরা আমাদের কার্ডের যে নাম্বার সেই কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে দিই যেই কোম্পানি থেকে আমরা কোনো প্রোডাক্ট কিনি সেই কোম্পানিকে। এখন তারা চাইলে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো তাদের কাছে সংরক্ষিত রাখতে পারে। সংরক্ষণ করে রেখে তারা চাইলে আমাদের কার্ড থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। এখন এখানে বিষয়টি হচ্ছে আমি যদি এইভাবে টাকা পয়সা হাতিয়ে নিবে কিংবা আমার কার্ডটি চুরি করে কার্ড নাম্বার বাইরে দেওয়ার ফলে আমার কার্ডটি ইনসিকিউর হয়ে গেল, এটা কিন্তু আবার না, ঠিক আছে? এটা কেননা আমি একটি কার্ডের সিস্টেমটা হচ্ছে সরাসরি কোনো কোম্পানি কিন্তু কার্ড নিয়ে কাজ করতে পারে না। ধরো অনলাইন ট্রানজাকশন সিস্টেম যদি আমি কোনো একটা প্রোডাক্ট কিনে থাকি সেক্ষেত্রে সেই প্রোডাক্টটি এই আমি যদি কার্ডের মাধ্যমে পে করে থাকি, কার্ডের মাধ্যমে পে করলে আমার টাকাটা ওই কোম্পানিকে দিতে হয়। কারণ সরাসরি কিন্তু সেই কোম্পানি আমার টাকাটা দিতে পারে না, তাকে কিন্তু থার্ড পার্টি অন্য কোনো কোম্পানির এই ট্রানজাকশন কোম্পানি যারা ট্রানজাকশন করতে পারে সেই ট্রানজাকশন কোম্পানির হ্যাপ দিতে হয়। তো সেই ট্রানজাকশন কোম্পানি কিন্তু আবার দায়বদ্ধ এই কার্ড সম্পর্কে, ঠিক আছে? যার কারণে এটি ইনসিকিউর হলেও আমরা ইউজ করতে পারি, কিছুটা হলেও সিকিউরিটি আমাদেরকে দিয়ে থাকে যে পরবর্তীতে তারা এই কার্ডের নাম্বার দিয়ে কার্ডের নাম্বার চুরি করে এই টাকা নিয়ে যেতে টাকা নিয়ে গেলেও সেটা আমরা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে। তারপরও আমরা যখন ইউজার ফ্রেন্ডলি হব সব কিছু ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু মানুষকে অভ্যস্ত করে তোলার জন্য আমাদের এই আস্তে আস্তে কার্ডের দিকে ফিরে আসতে হবে। তো এই কার্ড ইউজ করার জন্য অর্থাৎ ক্রেডিট কার্ডের যে নাম্বারের কথা বলছি আমরা, ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেওয়া, টাকা পয়সা পরিশোধ করার জন্য, সেক্ষেত্রে এই তথ্যগুলো কিন্তু আমাদের কার্ডের যাবতীয় তথ্য কিন্তু এই যেই সফটওয়্যারের মাধ্যমে বা যেই ওয়েবসাইটের মাধ্যমে তারা এই ট্রানজ্যাকশন প্রসেসটা চালিয়ে থাকে সেই ওয়েবসাইটে আমাদের তথ্যগুলো কিন্তু জমা থাকে। সেই তথ্যগুলো ইউজ করে কিন্তু আবার যে কোনো মুহূর্তে আমাদের কার্ড থেকে টাকা হাতিয়ে নিতে পারে। এই যে পুনরায় ইউজ করে অর্থাৎ কার্ডের যে ওনার তাকে না বলে টাকা হাতিয়ে নেওয়া, এটাই হচ্ছে মূলত আমার অনৈতিকতা। তাই তারা কিন্তু চাইলে পারে, আবার যদি তারা এই সৎভাবে ব্যবসা পরিচালনা করে থাকে বা ট্রাস্টেড হওয়ার জন্য তারা ব্যবসা করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই অনৈতিক কাজ করে না। আবার অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এমন অনৈতিক কাজ করে, যেমন বিশ্বপথে এমন অনেক নজির আছে অনলাইন ট্রানজাকশন কোম্পানিগুলো এই সাধারণ নিজের দিক থেকে এই কার্ডের নাম্বার কিংবা তাদের ইনফরমেশানগুলো হাতিয়ে নিয়ে পরবর্তীতে তারা সেগুলোকে এবং অনৈতিক কাজে লাগে। কার্ডের তথ্যগুলো চুরি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা হয় হচ্ছে অনলাইন শপিংয়ের মাধ্যমে। আমরা যে অনলাইন শপিংগুলো করি কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য জিনিস কিনে থাকি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই কার্ডের ইনফরমেশন চুরি হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে, তারপরে অন্য পাস হওয়ার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ কার্ডের তথ্য কিন্তু আমাদের তেমন বেশি কোথাও যাওয়ার সম্ভাবনা থাকে না। আমাদের সবচেয়ে বেশি যে জায়গাটা সেটি হচ্ছে অনলাইন শপিং এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কোনো কিছু কিনলে পরে আমাদের কী হয় আমাদের কার্ডের তথ্য সম্পর্কে কিন্তু আমার একটি কার্ডের তথ্য যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আমার কার্ডটা তো আমি সিকিউর না, আমার কার্ডটা সিকিউর না। যে কোনো মুহূর্তে যে কেউ চাইলে যে কোনো মুহূর্তে তারা চাইলে আমার কার্ড থেকে টাকা নিয়ে যেতে পারে, ঠিক আছে? আমি শুধুমাত্র আমার মোবাইল নাম্বার কিংবা যে অ্যাকাউন্টের সাথে আমার কার্ডটি সম্পৃক্ত তার মাধ্যমে আমি শুধু একটি নোটিফিকেশন পাবো আর কিছুই না যে আমার কাছে টাকা উঠে নেওয়া হয়েছে। সেই টাকাটা রিফান্ডের জন্য অনেকগুলো আবার প্রসেস আছে, ঝামেলাপূর্ণ প্রসেস, সেগুলা থেকে বাঁচতে হলেও আমাদের এই অনৈতিক ব্যবহার আস্তে আস্তে ঠেকাতে হবে। তো আজকের ক্লাসটি নিশ্চয়ই উপভোগ করছো এবং
আমি একজন অসুস্থ হলে আমার পরিবারের আরও